আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতু। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব কিভাবে নাগরিক সনদপত্র অর্থাৎ চেয়ারম্যান সার্টিফিকেট আবেদন করব অনলাইন থেকে। তো সর্বপ্রথম আমাদেরকে আমাদের ইউনিয়ন পরিষদের ওয়েবসাইটে ঢুকতে হবে। আমারটা 9 নম্বরে ইউনিয়ন পরিষদ, আমি সেটা গুগলে সার্চ দেওয়ার পরে সেটা চলে আসছে। আপনারটা সেভাবে সার্চ দিলে অবশ্যই চলে আসবে। সেখান থেকে আপনি নাগরিক সনদপত্র আবেদন সেখানে ক্লিক করলে এই অপশনটি চলে আসবে। আসার পরে আপনি এখানে বাংলা এবং ইংরেজি দুইটাই আবেদন করতে পারেন। আপনার যদি শুধু বাংলাটি প্রয়োজন হয় সেক্ষেত্রে ইংরেজি আবেদনগুলো ঘর লেখা দরকার নেই, শুধুমাত্র বাংলাগুলো লিখলেই হবে। কিন্তু যদি ইংরেজিটা প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনার বাংলা ইংরেজি দুইটাই লিখতে হবে। আমি দুইটার ভিডিও করব, বাংলা এবং ইংরাজি দুইটারই। এখন আপনারা দেখতেছেন বাংলাটির, ইংরেজির ভিডিও দেওয়া থাকবে, আপনারা সেটাও দেখে নিতে পারবেন। সর্বপ্রথম আপনি আপনার হোল্ডিং নাম্বার দিবেন, জন্ম নিবন্ধন নাম্বার, জন্ম নিবন্ধন দেখে সবগুলো তথ্য আপনি এখানে লিখে দিবেন। আপনারা দেখতেছেন আমি এক এক করে সবগুলো লিখছি, আপনারা সেভাবে লিখে দিবেন। তবে বিবাহিত হলে অবশ্যই স্ত্রী বা স্বামীর নাম দিতে হবে, স্বামী স্ত্রী দুজনের নাম যার প্রয়োজন সেটা দিতে হবে। বাকি তথ্যগুলো এক এক করে আস্তে আস্তে পূরণ করে দিতে হবে। এবং আপনি যেখানে যেখান থেকে এই চেয়ারম্যান সার্টিফিকেটটি নেবেন, যে অফিস থেকে, সেই অফিসের ওই এলাকার কি আপনি স্থানীয় কি না সেটাও ক্লিক করে দিতে হবে। তো আপনি দেখতে থাকুন আমার ভিডিওতে কীভাবে আবেদন করছি। উপরে সবগুলো তথ্য দেওয়ার পরে আপনি আপনার গ্রাম, ওয়ার্ড নাম্বার, জেলা, থানা, আপনার পোস্ট অফিস, এই তথ্যগুলো আপনি সিলেক্ট করে লিখে দেবেন। আর একটা জিনিস খেয়াল রাখবেন, যেটা আগে বলেছি, আপনি যদি ইংরেজির জন্য আবেদন করেন সেক্ষেত্রে বাংলা ইংরেজি দুটোই লিখতে হবে। আর যদি শুধু বাংলার জন্য আবেদন করেন অবশ্যই বাংলা লিখতেই হবে, ইংরেজিতে লেখার প্রয়োজন নেই। তো বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, আপনি আপনার যেটা যদি এলাকা স্থায়ী হয়ে থাকেন সেভাবে দুইটাই বর্তমান স্থায়ী একই দেবেন। আর যদি অস্থায়ী হয়ে থাকেন তাহলে বর্তমান ঠিকানা দেবেন যেখানে থাকে সেখানে, এবং আপনার গ্রামের ঠিকানা দেবেন অর্থাৎ আপনার এলাকার ঠিকানা দেবেন স্থায়ী ঠিকানা হিসাবে। তার পরবর্তীতে আপনার মোবাইল নাম্বার দিয়ে সাবমিট করে দেবেন। করার পরে আপনার সেটি সাবমিট হয়ে যাবে এবং একটি ফিন নাম্বার সহ কোড নাম্বার দেখাবে, ট্র্যাকিং আইডি নাম্বার। এটা প্রিন্ট দিয়ে আপনি আপনার হাতে রেখে দেবেন, এবং যখন আপনি আপনার চেয়ারম্যান অফিসে যাবেন তখন সেই কাগজটা নিয়ে গেলে তারা আপনাকে প্রিন্ট দিয়ে চেয়ারম্যানের সিল সহকারে সাইন করে দিয়ে দেবে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।